আমার শুধু একটি ভূমিকাই আসছে, সেটা হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করছি। অত্যধিক খুশিও হয়েছি যে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এই মাটিতে, এবং আমাদের এই প্রতিষ্ঠাতা এত বড় একটা কাজ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, যেটা আমি কোনোদিন ভাবি নাই ছিলাম বা কোনোদিন জানতামও না। তাকে বক্তৃতার ফিল্ডেই জানতাম, তিনি বক্তৃতা করেন বহু চর্চা আল্লাহর রহমতে, শুধু এদেশ নয় এদেশে আমাদের ভারতের সব জায়গাতে তার চর্চা। তা আমি ভাবতাম এই হচ্ছে তার কাজ, মানে বক্তৃতা করা আর বিভিন্ন মানে আলোচনা পেশ করা, কারো পছন্দ হয় বা কারো পছন্দ হয় না ও তো তাদের ব্যাপার, বুঝতে পারলে হক কথা তো আর সবাইকে ভালো লাগে না, এটা তাদের ব্যাপার। কিন্তু তিনি যা বলেন তা হক কথা বলেন, ভালো লাগতেও পারে আর নাও লাগতে পারে। এখন সুদকে যদি হারাম বলা হয় তা সুদকর কি ভালো লাগবে? ঘুষখোরকে যদি ঘুষটা হারাম বলা হয় তো ঘুষখোরকে তো আর ভালো লাগবে না, এরকম তো হতেই পারে। বাকি হচ্ছে লাপরোয়া, গাড়ি চালাতে আছেন, গাড়ি চলতে আছে এবং গাড়ি চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তবে তিনি এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন এটা কিন্তু আমি স্বপ্নেও জানতাম না। শেখের সাথে সত্যি হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার সাথে আমার প্রথম পরিচয় দুবাইয়ে, দুদিন ব্যাপী একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। কিন্তু এরকম জামিয়া সালিফিয়া তিনি করেছেন, যেখানে মহিলা শাখা, তারপরে ছেলেদের শাখা, আবার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে তার এই প্রতিষ্ঠান। এটা সত্যি অতীব বড়, অতীব মহান কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য বিশেষ বিশেষ মানুষ তৈরি করেন, তাদের মধ্যে হচ্ছেন তিনি একজন, যে তিনি শুধু একটা দিককে খেয়াল রাখেনি যে তিনি বক্তৃতা করেছেন, বরং তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করলেন যেখান থেকে মানুষ তৈরি হবে, তাই তৈরি হবে এবং দ্বীনের প্রচারক তৈরি হবে, সত্যের প্রচারক তৈরি হবে, সুন্নতের প্রচারক তৈরি হবে, সঠিক সুন্নতকে মানুষের সামনে তুলে ধরবে, এরকম একটা প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন। আল্লাহর কাছে শুধু এতটুকুই বলবো, জাযাহুল্লাহ খাইরাল জাযা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহানতকে কবুল করে, ওয়া জাআলাহু ফি মিজান হাসানাতিহি, ওয়া জাআলাহু ফি মিজান হাসানাতিহি, তার এই সমূহ প্রচেষ্টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেকির খাতায় জমা করে দেন।